আপনার টেকটিভিৎ সুনীল ইউট্যুব চ্যানেল স্বাগত আপনার যদি ফার্স্ট টাইম চ্যানেল দেখুত নিশ্চিত ভাবে সবসক্রাইব করে আউ যদি ভিডিওটি ভাল লাগে গোটি লাইক সেয়ার এবং কমেন্ট করানুত ফ্রেন্ড দেখুন আজ অপন গোটে নিযুক্তের সূচনা এ দেখানু অর্গানাইজেসন নেম রয়েছে অফিস অফ দ ধরাপুর প্রাইমেরি এগ্রিকলচর কোঅপরেটিভ সোসাই সোসাইটি লিমিটেড তরফ আপনার সব রিকোয়ারমেন্ট অ্যা দেখুন তার এই পোস্ট ভেকেন্ট অ পোস্টর না রয়েছে চিফ একজিকুটিভ অফিস সেক্রেটারি তার সব রিকোয়ারমেন্ট অ দেখুন এর পি ডিএফ লিঙ্ক মুদে ডাউনলোড এবং ডিটেল তার সিলেকশন প্রসেস সালারি এজুকেশন ক্য়ালিফিকেসন ডিটেল সব জানি জাঁপারে তাপরে দেখুন হু ক্যান অন্লি যুৰ ডিষ্ট্ৰিক্টৰ লোকাল কাণ্ডিডেট মানে এইটো আবেদন কৰি পাৰিব অলগা ডিষ্ট্ৰিক্টৰ পিলা মানে আবেদন কৰি পাৰিব নাই কেৱল যাজপুৰ ডিষ্ট্ৰিক্টৰ পিলা মানে লোকাল কাণ্ডিডেট মানে আবেদন কৰি পাৰিব তাৰপৰা দেখন্তু জেণ্ডৰ এইচব পোষ্ট কু ব'থ মেল মানে ফিমেল মানে এইটো উভয় আবেদন কৰি পাৰিব তাৰপৰা দেখন্তু আপ্লিকেশন ম'ড আপোনাল অফলাইন মাধ্যমৰে আপোনাক আবেদন কৰিব পাৰিব আপোনাৰ ৰেজিষ্ট্ৰি পোষ্ট কি আপোনাৰ বাই পোষ্টা আপোনাৰ ডাইৰেক্ট অফিসক যাই আপনার বাই হ্যান্ড মধ্যে আপনার আবেদন করে পেবে তাপরে দেখুন আপ্লা স্টার্ট ডেট ইয়ার আবেদন অলরেডি স্টার্ট হয়ে এবং আবেদনর শেষ তারিখ রয়েছে কোড়িয়ে বার দুই হাজার বাইশ ডিসেম্বর মাছের কোড়িয়ে তারিখ হচ্ছে তার ডেট তাপূর্ণ আপনার আবেদন করা পড়ি তাপরে দেখুন সিলেকশন প্রোসেস ইয়া আপনার কোশিপ প্রকার একজাম নাহি মার্ক বেসিক্র হি সিলেকশন হব যার অধিকা মার্ক থি হি সিলেশন হব তাপরে দেখন্তু আপ্লিকেসন ফি এইসব পোস্ট শহে টাকার আপ্লিকেসন ফি দেওয়া পড়ি সেটা উভয় সমস্ত জেনে রল ও বিসি এস সি এস টি সমস্ত শহে টাকার আপ্লিকেসন ফি দেলে যাই আপনার আপ্লিকেসন ফম আপনার পাইপারে তা দেখুন জব লোকসন র যাজপুর ধরাপুরে তার জব লোকেশন র তারপরে দেখুন টোটাল নম্বর অফ পোস্ট হচ্ছে গোটে পোস্ট ভ্যাকেট অ তাৰপৰা দেখন্তু এই চিফ এগিকুটিভ আপোনাৰ এজ দেখন্ত প্ৰাৰ্থীকৰ বয়স একৈশ বৰ্ষত্ৰিছ বৰ্ষ হৈ নাথাকিবৰকাৰ দেখোন চালাৰী যদি আপোনাৰ চিলেকশ্যন হ'ব আপোনাৰ দৰমা পাঁচ হাজাৰ দুইশ ৰ কোডি হাজাৰ দুইশ টকা মথ আপোনাক চালাৰী মিলিব তাৰপৰা দেখোন এজুকেচনা কোৱাফিকেচন ইয়া আপোনালোকৰ কোৱাফিকেচন গ্ৰেজুচন সৈতে যদি আপোনাৰ কম্পিউটৰ নলেজ অঁ ত' ত'লে আপোনাৰ আবেদন কৰি পাৰিব কিন্তু গ্ৰাজুচন ৰ যদি আপোনাৰ কিছু হায়াৰ কোৱাফিকেচন হায়াৰ ষ্টডি যদি কৰি যদি আপোনাৰ কিছু হায়াৰ কোৱাফিকেচন অলপ আপোনাক প্ৰিফাৰেন্স দিয়া যাব কিন্তু মিনিমম কোৱালিফিকেচন গ্ৰাজুচন সৈতে আপোনাৰ কম্পিউটাৰ নলেজ থকা দৰকাৰ তাৰপৰা দেখন্তু এই অতি তাৰ আড্ৰেছ এই আড্ৰেছ আপোনাৰ এপ্লিকেশ্যন ফৰ্ম ডকুমেণ্টক আপোনাক আটাচ কৰি এই আপোনাক ডিপজিট কৰিব পাৰিব অফিচ অফ দ ধৰাপুৰ প্ৰাইমেৰী এগ্ৰিকলচৰ কোপৰেটিভ সোচাইটি লিমিটেড ধরাপুর ভায়া বরী ডিষ্ট্রিক্ট যাজপুর তাপরে দেখুন এইসব ডকুমেন্ট আপনার দরকার হব আপনার আপ্লিকেসন ফম উইথ আপনার জেরক্স ডকুমেন্ট কপি অফ সেলফ আটেসেড অল এজুকেশন সার্টিফিকেট এবং মার্কশিট তাপরে আপনার দুইটা রিসেট পাসপোর্ট সাইজ ফটো এবং সেলফ আটেষ্টেড জেরক কপি অফ রেসিডেন্ট সার্টিফিকেট এবং কাস সার্টিফিকেট তাপরে দেখুন যে এইসব পোস্ট কু আবেদন করার ফার্স্ট আপনার অফিসিয়াল নোটিফিকেসন ডাউনলোড করি ভালোভাবে পড়ি কি আপনার আবেদন করে পে তো ফ্রেন্ডস এই আপনার গোটে নিযুক্ত সূচনা ভিডিওটি ভাল লাগি